রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিক অপেক্ষা কম বা বেশি হলে আমাদের হার্ট, স্নায়ুতন্ত্র, কিডনি ও অন্যান্য অঙ্গের ক্ষতি হয়েছে বলে মনে করা হয়। দেহে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিক আছে কিনা জানতে সিরাম ক্যালসিয়াম টেস্ট করা হয়। সিরাম ক্যালসিয়াম টেস্ট করার আগে কি নিয়ম মেনে চলবেন সেটা জানতে সঙ্গে থাকুন। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। কেন সিরাম ক্যালসিয়াম টেস্ট করা প্রয়োজন? আমাদের দেহে উপস্থিত খনিজ উপাদানগুলির মধ্যে ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত রুটিন হেলথ চেক আপ করার সময় এই টেস্ট করা হয়। আমাদের দেহের কোনো অঙ্গ অসুস্থ হলে বা ক্ষতিগ্রস্ত হলে সিরাম ক্যালসিয়ামের মাত্রার পরিবর্তন ঘটে। এই কারণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে সিরাম ক্যালসিয়াম টেস্ট করা হয়। আমাদের দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের প্রধান উপাদান। পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, রক্তনালীর গহ্বরকে প্রয়োজন মতো ছোট বা বড় করে। এছাড়া ক্যালসিয়াম স্নায়ুতন্ত্রের মাধ্যমে সংবাদ আদান প্রদানে ভূমিকা নেয়, হরমোন উৎপাদনে সাহায্য করে এবং কোনো স্থান কেটে গিয়ে রক্তপাত হলে রক্ত জমাট বেঁধে রক্ত বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মোট ক্যালসিয়ামের প্রায় সবটাই হাড়ের মধ্যে জমা থাকে। কেবলমাত্র 1% ক্যালসিয়াম রক্তে উপস্থিত থাকে। বিভিন্ন কারণে সিরাম ক্যালসিয়াম টেস্ট করা প্রয়োজন। আমাদের অস্থি, হার্ট, স্নায়ুতন্ত্র, কিডনি কেমন আছে সেটা জানার জন্য সিরাম ক্যালসিয়াম টেস্ট করা প্রয়োজন। কোনো ব্যক্তির প্যারাথাইরয়েড ও থাইরয়েড গ্রন্থি কতটা সক্রিয় আছে সেটা জানা যায় সিরাম ক্যালসিয়াম টেস্ট করে। কিডনিতে পাথর হয়েছে কিনা জানতেও সিরাম ক্যালসিয়াম টেস্ট করা প্রয়োজন। কখন সিরাম ক্যালসিয়াম টেস্ট করতে দেওয়া হয়? সাধারণত জেনারেল হেলথ চেক আপ করার সময় সিরাম ক্যালসিয়াম টেস্ট করতে দেওয়া হয়। ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা গেলে এই টেস্ট করতে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে সিরাম ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি বা কম না হওয়া পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যায় না। এ কারণে ক্যালসিয়াম বেশি বা কম হলে দেহে যে সকল লক্ষণগুলি দেখা যায় সেগুলি গুরুত্ব সহকারে বিচার করা প্রয়োজন। উল্লেখযোগ্য লক্ষণগুলি হল কিডনির রোগ, কিডনি ক্ষতিগ্রস্ত হলে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, কিডনি অসুস্থ হলে সিরাম ক্যালসিয়াম টেস্ট করতে দেওয়া হয়। দেহে ক্যালসিয়াম বেশি হওয়ার লক্ষণ যেমন ক্লান্তি, দুর্বলতা, হজমে সমস্যা, ঝিমঝিম ভাব, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, তৃষ্ণা বৃদ্ধি পাওয়া ইত্যাদি লক্ষণ দেখা গেলে অবশ্যই সিরাম ক্যালসিয়াম টেস্ট করা প্রয়োজন। দেহে ক্যালসিয়াম খুব কমে গেলে মাংসপেশিতে টানের সৃষ্টি হয়, পেটের পেশিতে টান ধরে এবং আঙুল ঝিনঝিন করতে পারে। এই সকল লক্ষণ দেখা গেলে অবশ্যই সিরাম ক্যালসিয়াম টেস্ট করতে বলা হয়। কিছু রোগ যেমন থাইরয়েডের সমস্যা, প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যা, অপুষ্টি, ক্যান্সার ইত্যাদি রোগে ক্যালসিয়ামের মাত্রার পরিবর্তন ঘটে। তাই এই সকল রোগাক্রান্ত ব্যক্তিদের মাঝে মাঝে সিরাম ক্যালসিয়াম টেস্ট করা প্রয়োজন। ক্যান্সারের চিকিৎসা করার সময় সিরাম ক্যালসিয়াম টেস্ট করে দেহে সিরাম ক্যালসিয়ামের মাত্রা দেখে নেওয়া হয়। যে সকল ব্যক্তি ক্যালসিয়ামের সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসা করার সময় চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হতে সিরাম ক্যালসিয়াম টেস্ট করা হয়। কিডনিতে স্টোন হয়েছে কিনা জানার জন্য সিরাম ক্যালসিয়াম টেস্ট করে ভালো ধারণা পাওয়া যায়। এর সাথে সাথে মূত্রে ক্যালসিয়ামের পরিমাণ টেস্ট করা হয়। পরীক্ষার আগের প্রস্তুতি। সিরাম ক্যালসিয়াম টেস্ট করার আগে অনাহারে থাকার প্রয়োজন পড়ে না। কিছু ওষুধ যেমন লিথিয়াম জাতীয় ওষুধ, অ্যান্টাসিড, ভিটামিন ডি সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইত্যাদি গ্রহণ করা নিষেধ। কি কি ওষুধ সেবন করেছেন সেটা ডাক্তারবাবু এবং ল্যাবরেটরিতে জানান। পরীক্ষার আগে খাদ্য তালিকায় বিশেষ কোনো পরিবর্তন করবেন না, বিশেষ করে ক্যালসিয়ামযুক্ত খাদ্য অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা নিষেধ। রক্তের নমুনা সংগ্রহ। হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। খুব অল্প পরিমাণে রক্তের প্রয়োজন হয়। আঙুলে সূচবিদ্ধ করেও রক্ত সংগ্রহ করা যেতে পারে, তবে আঙুলে সূচবিদ্ধ করে রক্ত সংগ্রহ করা অপেক্ষা হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা বেশি ভালো। সিরাম ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা বা নর্মাল রেঞ্জ। সিরাম ক্যালসিয়ামের নর্মাল লেভেল হল 8.6 থেকে 10.2 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার। পরীক্ষা পদ্ধতি ও ল্যাবরেটরি অনুসারে নর্মাল লেভেল সামান্য পরিবর্তনশীল। রিপোর্টে লেখা নর্মাল লেভেল মেনে চলা সব থেকে ভালো। পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেশি হতে পারে বেশ কিছু রোগে। প্যারাথাইরয়েড গ্রন্থির অতিসক্রিয়তায় ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়।
এক্ষেত্রে কি কারণে প্যারাথাইরয়েড গ্রন্থি অতি সক্রিয় সেটা জানা প্রয়োজন। প্যারাথাইরয়েড গ্রন্থিতে টিউমার হলে এরকম হতে পারে। থাইরয়েড গ্রন্থি বেশি কাজ করলে সিরাম ক্যালসিয়ামের পরিমাণ বেশি হতে পারে। কিডনি ও অ্যাড্রেনাল গ্রন্থি রোগগ্রস্ত হলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। সার্কয়েডোসিস নামক রোগে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। বেশ কিছু ওষুধ যেমন লিথিয়াম থায়াজাইড ডাইউরেটিক্স সেবন করলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাদ্য গ্রহণ করলে বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম হতে পারে যদি মূত্রের মাধ্যমে অতিরিক্ত ক্যালসিয়াম শরীর থেকে বাইরে নির্গত হয়। প্যারাথাইরয়েড গ্রন্থি কম সক্রিয় হলে, কিডনি ফেলিওর হলে, প্যাঙ্ক্রিয়াটাইটিস অর্থাৎ প্যাঙ্ক্রিয়াস রোগগ্রস্ত হলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম হয়। পৌষ্টিকতন্ত্রে ক্যালসিয়াম শোষণ কম হলে বা বাধাপ্রাপ্ত হলে খাদ্যে ভিটামিন ডি এর অভাব ঘটলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম হয়। ভিটামিন ডি পৌষ্টিকতন্ত্রে ক্যালসিয়ামের শোষণকে নিয়ন্ত্রণ করে। কর্টিকোস্টেরয়েড রিফাম্পিন ইত্যাদি ওষুধ সেবন করলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম হয়। ক্যালসিয়াম জাতীয় খাদ্য কম গ্রহণ করলে বা অপুষ্টিতে ভুগলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম হয়। দেহে ক্যালসিয়ামের পরিমাণ কম বা বেশি হলে অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে খুব সহজেই সমস্যার সমাধান ঘটে। অল্প কিছু সময় পরিকল্পনা মাফিক দীর্ঘদিন ধরে চিকিৎসার প্রয়োজন পড়ে। সুতরাং রক্তের ক্যালসিয়াম টেস্ট করুন এবং সুস্থ থাকুন। আলোচনা এখানেই শেষ করব। কোনো পরামর্শ দিতে বা আলোচনা করতে কমেন্ট করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজটি ফলো করুন। ইনস্টাগ্রাম পেজও ফলো করতে পারেন। ধন্যবাদ।